नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। भाग्य जदि साथे थाके ताहले डांगायो डिंगे चले आर एई कथाटा जुक्तियुक्त एकेबारे लटारिर साथे कारण एई लटारिते भाग्येरई खेला होये थाके जार भाग्य जत भलो सेई किन्तु लटारी थेके टाका उइन करते पारबेन। हाँ बंधुरा अर्थात आगामीकाल 29 मार्च मंगलवार जे चार राशिर कथा एई भिडियोते आमी उल्लेख करते चलेछि सेई चार राशिर जातक बा जातिका जदि आपनी हन ताहले प्रबल लटारी प्राप्ति आपनादेर जीवने घटते चलेछे। आर एई कथा शुने जारा जारा शुधुमात्र राशिर नाम जेने भिडियोटि स्किप करे लटारी टिकिट केटे फेलबेन तारा बड्ड भूल करबेन कारण जे चारटी राशिर कथा बोलबो তারা ডেফিনেটলি লটারি পাবে, নো ডাউট, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কারা পাবেন সেটা জানেন কি? আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি কারা পাবেন। আশা করি আপনারা সমস্তটাই বুঝে যেতে পারবেন। তারাই লটারি থেকে আগামীকাল অর্থাৎ 29 মার্চ মঙ্গলবার লটারি প্রাপ্তি করতে পারবেন যাদের ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে। পাশাপাশি বর্তমান দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা শুভ চলছে, অর্থাৎ আপনার ফেভারে চলছে। কারণ হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে কমেন্টস করছেন, বেশিরভাগ দিনই কমেন্টসটি আসে যে স্যার আগে আপনার ভিডিও দেখে আমি লটারি কেটেছি, লটারি পেয়েছি, কিন্তু এখন পাচ্ছি না, কেন? তার কারণ হচ্ছে আপনার জন্মছকে লটারি লাগার সুযোগ থাকা সত্ত্বেও লটারি পাচ্ছেন না শুধু একটি কারণে। কারণটা হচ্ছে বর্তমান দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা হয়তো বা সাপোর্ট করছে না, যে কারণে আপনি আগে লটারি পেয়েছেন কিন্তু বর্তমানে লটারি টিকিট কাটলে লটারি পাচ্ছেন না। যে কারণে আমি প্রায়শই আপনাদেরকে একটি কথা বারবার পই পই করে বলে থাকি যে আপনারা আগে আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, বিচার বিশ্লেষণ করে নিন যে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ আদৌ রয়েছে না নেই, যদি থাকে তাহলে কখন রয়েছে, আপনার লাকি নাম্বার কী রয়েছে, আপনার ডেস্টিনি নাম্বার কী রয়েছে, কোন দিন শুভ, কোন দিক দিয়ে বেরাবো, এই সমস্ত কিছু জানার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ডেইলি লটারি ভিডিওতে আপনারা শুভ সময়ের কথা জানতে পারছেন, তো এই সমস্তটা একসঙ্গে কম্বাইন্ড হয়ে কিন্তু লটারি প্রাপ্তি ঘটে, যেটি আমি আপনাদেরকে বারবার বলে থাকি। এছাড়াও যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা কি জন্মছক বিচার করতে পারবেন না? এই কমেন্টসটিও আমার কাছে আসে যে স্যার আমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তাহলে কি আমি জন্মছক বিচার করতে পারবো না? কেন পারবেন না? আপনারা আপনাদের হস্তরেখার মাধ্যমে কিন্তু জন্মছক বিচার করতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 29 মার্চ মঙ্গলবার কোন চার রাশির জাতক ও জাতিকার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। এর সাথে আমি আপনাদেরকে জানাবো আগামীকাল কোন টার্গেট নাম্বার আপনারা লটারি কাটার ক্ষেত্রে ইউজ করবেন এবং শুভ সময়ের কথাও জানাবো, যেটি ভিডিওর শেষে জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি 29 মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29 মার্চ মঙ্গলবার প্রবল লটারির প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে, অর্থাৎ লটারি থেকে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে এই কথাটি তাদের জন্যই প্রযোজ্য যাদের ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে, তাদের নেই তারা কিন্তু লটারি টিকিট একেবারেই ক্রয় করবেন না। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন লটারি কাটার ক্ষেত্রে। যে টার্গেট নাম্বারটি আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনারা আগামীকাল 3 এবং 7 এই দুটি সংখ্যাকে ইউজ করতে পারেন লটারি কাটার ক্ষেত্রে। কিভাবে করবেন? লটারির শেষ 5টা ডিজিটকে যোগ করবেন এবং যোগ করে 3 বা 7 যদি আসে এবং লটারির মধ্যেও যদি 3 বা 7 থাকে তাহলে সেই লটারির টিকিটটি আপনারা অনায়াসে ক্রয় করতে পারেন। এবং কোন সময় ক্রয় করবেন সেটি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, যে রাশি 29 মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি আপনাদের জীবনেও ঘুরতে চলেছে। তবে এই কথাটি তাদের জন্যই প্রযোজ্য যাদের ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে। যাদের নেই তারা কিন্তু দয়া করে লটারির টিকিট ক্রয় করবেন না। আগামীকাল যে টার্গেট নাম্বারটি আপনারা ইউজ করবেন লটারি কাটার ক্ষেত্রে, সেই টার্গেট নাম্বারটি হচ্ছে 1, 9 এবং 3। এই তিনটি সংখ্যাকে আপনারা ইউজ করতে পারেন লটারি কাটার ক্ষেত্রে টার্গেট নাম্বার হিসাবে। কিভাবে করবেন? লটারির শেষ 5টা ডিজিটকে যোগ করবেন এবং যোগ করে যোগফল যেন 1, 9 এবং 3 যদি আসে তাহলে লটারি টিকিটটি ক্রয় করতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি আপনাদের জীবনেও ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও লটারি থেকে হতে চলেছেন মহাকোটিপতি। তবে এই কথাটি তাদের জন্যই প্রযোজ্য যাদের ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে। যাদের নেই তারা কিন্তু দয়া করে লটারি টিকিট ক্রয় করবেন না। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন। আগামীকাল আপনারা 5, 6 এবং 8 এই তিনটি সংখ্যাকে ইউজ করতে পারেন লটারি কাটার ক্ষেত্রে। কিভাবে করবেন? লটারির শেষ 5টা ডিজিটকে যোগ করবেন এবং যোগ করে যোগফল যেন এই সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি আসে, তাহলেই কেল্লা ফতে। এর পরবর্তী এবং শেষ রাশির যে কথা বলবো, যে রাশি 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারি প্রাপ্তি আপনাদের জীবনেও ঘটতে চলেছে। অর্থাৎ লটারি থেকে হতে চলেছেন আপনারাও মহাকোটিপতি। তবে এই কথাটি তাদের জন্যই প্রযোজ্য যাদের ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে। যাদের নেই তারা দয়া করে লটারির টিকিট একেবারেই ক্রয় করবেন না। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল যে টার্গেট নাম্বারটি আপনারা ইউজ করবেন লটারি কাটার ক্ষেত্রে, সেই টার্গেট নাম্বারটি হচ্ছে 3, 9 এবং 4। এই সংখ্যাগুলিকে আপনারা লটারি কাটার ক্ষেত্রে ইউজ করতে পারেন। কিভাবে করবেন? লটারির শেষ 5টা ডিজিটকে যোগ করবেন এবং যোগ করে যোগফল যেন এই সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি আসে, তাহলেই কেল্লা ফতে। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকাল কোন সময় রাহুকাল, যে সময় লটারি কাটা একেবারে উচিত নয়, এবং কোন সময়টা শুভ সময় যে সময় আপনারা লটারি কাটবেন। আসুন রাহুকাল সম্পর্কে আগে ছোট করে জানিয়ে দিই। দেখুন, রাহুকাল হচ্ছে এমন একটি কাল যে কালে কোনো শুভ কাজ করা একেবারে উচিত নয়, সেটা লটারি কাটা বলুন বা যে কোনো শুভ কাজ বলুন। সেই সময়টি হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত রাহুকাল চলছে। এই সময় কিন্তু লটারির টিকিট ক্রয় করবেন না। তাহলে কখন ক্রয় করবেন? আগামীকাল দুটি সময়ে কিন্তু ক্রয় করতে পারেন। 11:58 থেকে 12:46 পর্যন্ত এই সময়টি শুভ সময় চলছে, এবং আরেকটি শুভ সময় হচ্ছে 4:40 থেকে 5:45 মধ্যে লটারির টিকিট ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।